জায়গাটা আমরা একটু স্প্রে করব এবং একটুখানি রেখে দেব। আমরা যে সমস্ত জায়গাগুলো আমরা হাত দিই নর্মালি সেই সমস্ত জায়গাগুলো আমরা একটুখানি ডেটল দিয়ে এরকম স্প্রে করে দেব। হে গাইস, দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, আমি সাহেব। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানো যে আমি সাইকেল মেনটেন্যান্সের পাশাপাশি কিন্তু ব্লগেরও ভিডিও এনে থাকি। তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য কিন্তু লকডাউন ইতিমধ্যে চলছে এবং এক্সটেন্ড হবে কি না সেই বিষয়ে একটুখানি ভাবনা চিন্তা হয়তো চলছে। তো আমাদের কিন্তু লাইফ কিন্তু আমাদের থেমে নেই, আমাদের রীতিমতো বাজারে যেতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তো সেইখান থেকে তুমি করোনা ভাইরাস নিয়ে চলে আসছো না, তো সেই বিষয়ে কিন্তু আমাদের নিশ্চিত থাকতে হবে। এবং আমরা ডেইলি কমিউটের জন্য আমরা কী ইউজ করি, সাইকেল, বাইক, স্কুটি ইত্যাদি ইউজ করি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সাইকেল, বাইক এবং স্কুটি আমরা কী করে স্যানিটাইজ করতে পারি, একদম প্রপার ওয়েতে আমরা কী করে স্যানিটাইজ করতে পারি যাতে করোনা ভাইরাস আমাদের কোনো রকম না ছুতে পারে। সো আমি সবার প্রথমে দেখাবো সাইকেল কী করে স্যানিটাইজ করতে পারি এবং তারপরে দেখাবো বাইক এবং স্কুটি আমরা কী করে স্যানিটাইজ করতে পারি এবং কোন কোন পার্টগুলো আমাদের স্যানিটাইজ করাটা ভীষণ পরিমাণে দরকার। এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী হতে পারে, তোমার বন্ধুবান্ধবদের জন্য উপকারী হতে পারে। সো ভিডিওটা তাদেরকেও শেয়ার করো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো এই দেখো আমার কাছে এখানে জলের বোতল রয়েছে এবং এখানে একটা রয়েছে স্প্রেয়ার। এখানে যদি স্প্রে করি এখান থেকে মিস্ট বের হয়। তো আমরা কী করবো, এটাকে মাথাটাকে খুলবো। এবং এই দেখো রয়েছে ডেটলের কৌটো। তো এখানে এটা দেখো এখানে কি লেখা রয়েছে, অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট। অর্থাৎ এইটা যদি দেওয়া যায় এটা অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে আবার ডিসইনফেক্টেন্ট হিসাবেও কাজ করে। সবুজ রঙের দেখবে একটা বোতল আছে, সেই বোতলেও কিন্তু এটা দিয়ে করা যায়। তো আমরা এখান থেকে মোটামুটি দেড় ছিপি মতো নেব। তো তোমরা সেফটি ফিচার হিসাবে এরকম গ্লাভস পরে নেবে এবং রুমালের বা মাস্কের ব্যবহার করতে পারো। আমার মাস্কটা শুকাতে দেওয়া আছে তো ওর জন্য আমি রুমালেরই ইউজ করছি। তো সাইকেলের মোস্ট যে পার্টগুলো যেগুলো সবথেকে বেশি টাচ হয় তো সেগুলো হলো সাইকেলের হ্যান্ডেল, প্যাডেল থাকে এবং সাইকেলের ফ্রেমের বিভিন্ন জায়গা থাকে। তো চলো আমরা আজকে দেখবো সেই জায়গাগুলোকে আমরা কী করে ক্লিন করতে পারি, অর্থাৎ আমরা কী করে প্রপার ওয়েতে আমরা স্যানিটাইজ করতে পারি পুরো ব্যাপারটাকে। তো আমরা কী করবো, এখানে হ্যান্ডেলের মধ্যে আমরা কিছুটা এরকম করে ডেটল স্প্রে করব, ব্রেক লিভারে, গিয়ার শিফটারে, প্যাডেলগুলোতেও শিফট আমরা এরকম করে স্প্রে করে দেবো, কারণ এই প্যাডেলগুলোও কিন্তু কন্ট্যাক্টে আসে। স্পেশালি যে জায়গাটা আসে সেটা হচ্ছে লকটা, দেখো লকটা তো আমি স্প্রে করে দিয়েছি এরকম। আর যে জায়গাটা আসে সেটা হচ্ছে চাবি, সো চাবিকেও কিন্তু আমাদের একটুখানি স্যানিটাইজ করতে হবে। এবং স্পেশালি ফ্রেমের যে পার্টটা আসে, এ পার্টটা হচ্ছে এই পোর্শনটা কিন্তু ফ্রেমের আসে, তো এই জায়গাটা আমরা একটু স্প্রে করে দেবো এবং এই জায়গাটাও স্প্রে করে দেবো। সাইকেল যখন ক্যারি করতে হয় তখন কিন্তু এরকম করে এই ফ্রেম আর এবং এই ফ্রেমের সাহায্যে কিন্তু সাইকেলটাকে আমাদের ম্যাক্সিমাম সময় ক্যারি করতে হয়। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের বডির টাচে সবথেকে বেশি পরিমাণে আসে, তো এর জন্যে এটাকে আমরা স্যানিটাইজ করে দেবো। অ্যান্ড এরপরে কী করতে হবে, এরপরে এটাকে মোটামুটি 5 মিনিট ধরে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা ক্লিন করে দেবো টিস্যু পেপার দিয়ে। তো এই সাইকেলগুলোকে আমরা নর্মালি বলে থাকি বাংলা সাইকেল, তো ম্যাক্সিমাম লোকের তো MTB থাকে না, তো এই সাইকেলগুলোই ম্যাক্সিমাম লোকের থেকে থাকে। তো এই সাইকেলগুলোকে আমরা কী করে একই রকমভাবে স্যানিটাইজ করতে পারি, তো আমাদের এরকম রয়েছে, এ দেখো এরকম করে স্পেশালি দেখো যাদের এরকম করে ঝুড়ি রয়েছে, এরকম করে কেরিয়ারগুলো রয়েছে, সেই কেরিয়ারে আমরা এরকম করে স্প্রে করে দেবো, কারণ এখানেই কিন্তু জিনিসপত্র নিয়ে আসা হয় এবং করোনার মানে করোনার থাকার একটা কিন্তু ভালো জায়গা এটা। এটা একটা নর্মালি যে আমি MTB দেখালাম সেই পার্টগুলো আমাদের এখানে ক্লিন করতে হবে, তো এক্সট্রা হিসাবে এখানে এই ঝুড়ি এবং কেরিয়ার যেগুলো থাকে সেই কেরিয়ারগুলোকে আমাদেরকে এখান থেকে ক্লিন করতে হবে। এবং অবভিয়াসলি এক্ষেত্রে তোমরা টিস্যু ইউজ করতে পারো অথবা এটাকে এমনি ছেড়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। তো আমি এখানে টিস্যু ইউজ করব, তার কারণ এখানে যদি জল লেগে থাকে তাহলে কী হতে পারে, এখানে রাস্ট পড়ে যেতে পারে, তো এর জন্যে এটাকে মুছে নেয় বেটার।
এবার বলতে পারো আমাকে আমি কেন কাপড় ইউজ করছি না, তো কাপড় ইউজ করলে প্রবলেমটা কি হতে পারে? কাপড়ের মধ্যেও দেখা গেল রয়েছে করোনা ভাইরাস, তো সেক্ষেত্রে এই এলাকাগুলোতেও চলে আসবে করোনা ভাইরাস, তো সুতরাং এর জন্য আমরা কাপড় ইউজ করছি না, টিস্যু ইউজ করছি। প্রথমে এই যে স্কুটির এই যে কার্পেটটা আছে, এই কার্পেটটাকে আমরা রিমুভ করবো, কার্পেটটাকে আমরা আগে পরিষ্কার করবো, এই কার্পেটটাকে আগে সরাই এখান থেকে, এবং এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করবো, এবং সবথেকে বেশি যে জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া হয় সেই জায়গাগুলোতে আমরা ক্লিয়ার করবো। এটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেব। এর উপরে একটুখানি কিছুটা ডেটল দিয়ে দেবো। তো এখানে দেখো কিছুটা সারফেস জল আছে, এটা দিয়ে আমরা এরকম করে জায়গাটাকে পরিষ্কার করে নেবো, যদি এরকম করে ভালো করে এই জায়গাগুলোতে ঘষে নিতে হবে। এবার এটাকে জল দিয়ে এবার একটু পরিষ্কার করে দিলেই, এটা জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের যে হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলে আমরা একটুখানি ডেটল স্প্রে করব। ব্রেকেও আমরা একটু স্প্রে করব, জায়গাটা আমরা একটু স্প্রে করব এবং একটুখানি রেখে দেবো। আমরা যে সমস্ত জায়গাগুলো আমরা হাত দিই নর্মালি সে সমস্ত জায়গাগুলো আমরা একটুখানি ডেটল দিয়ে এরকম স্প্রে করে দেবো। এবং স্কুটির যে কিক স্টার্টের জায়গা থাকে সেই জায়গাগুলো আমরা একটুখানি পরিষ্কার করে দেবো। এটাকে বাংলায় বলে পাদানি, আমি জানি না এমনিতে ইংরেজিতে কী বলে এটাকে, তো এই পাদানিতেও আমরা একটু স্প্রে করে দেবো। এই চোখের এই জায়গাটা আমরা একটু স্প্রে করে দেবো হালকা করে, অল্প করে। এবং স্কুটির যে ডিকি থাকে সেই জায়গাটাও আমরা একটুখানি ক্লিয়ার করব, তো এই জায়গাগুলোতেও আমরা একটুখানি স্প্রে করে দেবো। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হাত দেওয়া হয়, তো এই জায়গাটাও আমরা একটুখানি স্প্রে করে দেবো। তো এই সমস্ত জায়গাগুলো কভার করতে হবে। এবং বাইকের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম করে বাইকের যে ট্যাঙ্কি হাতে থাকে, এই যে ট্যাঙ্কিতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে হাত দেওয়া হয়, তো আমরা একটুখানি স্প্রে করে নেব। তো নেক্সট যে কাজটা তোমরা করতে পারো, এখানে যেটা রয়েছে সেটাকে এমনি ছেড়ে দিতে পারো অথবা মুছে দিলেও পারো। তবে এমনি ছেড়ে দিলে কি হবে, এমনি ছেড়ে দিলে জলের একটা দাগ থেকে যাবে, তো তার জন্য কিন্তু প্রবলেম হতে পারে, একটু দেখতে লুকসটা খারাপ হতে পারে। তো আমরা এর জন্য কী করবো, আমরা এর জন্য নেবো টিস্যু। সো এই টিস্যু দিয়ে আমরা এটাকে এরকম করে পরিষ্কার করে দেবো। তো এটাকে ওরকম করে পরিষ্কার করে দেবো, গাড়ির ট্যাঙ্ক এরকম গিয়ারের জায়গাগুলো আমরা সব পরিষ্কার করে দেবো এরকম। এবং এই সব কিছুর মধ্যে যেটা সবথেকে বেশি কিন্তু হাত দেওয়া হয় সেটা হচ্ছে এরকম চাবি, এই চাবিটাকেও কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে। এই চাবিটার উপরে একটুখানি স্প্রে করে দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। সো এই দেখো এটাকে স্প্রে করতে করতে আমি ভেঙে ফেলেছি, দারুণ কাজকর্ম করি আমি নর্মালি, ব্যাপক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, তোমাদের সাপোর্টের ভীষণ পরিমাণে দরকার। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার সাইনিং অফ।